আমি আছি, আমি আছি। 2019 সালে কলকাতার বক্স অফিসে বছর রেকর্ড সংখ্যক ছবি মুক্তি পেয়েছিল, কিন্তু খুব অল্প সংখ্যক ছবি বক্স অফিসে রাজত্ব করার সুযোগ পেয়েছে। কেননা বরাবরের মতো 2019 সালেও কলকাতার বক্স অফিসে ছিল হিন্দি ছবির রাজত্ব। এরপরও কলকাতার যে বাংলা সিনেমাগুলো বক্স অফিসে হাসি ফুটিয়েছে, তার মধ্যে সেরা 10টি ছবি পোস্টে তুলে ধরা হয়েছে। তো চলুন শুরু করা যাক। মূল পোস্টটি শুরুর আগে আপনাকে রংধারায় স্বাগতম। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কলকাতার বক্স অফিসে সেরা 10টি ছবি খুঁজে বের করার বেশ কষ্টসাধ্য। এরপরও বিভিন্ন তত্ত্বপাতক ঘেঁটে সঠিক বক্স অফিস খবরটি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আশা করি পুরো পোস্টটিতে আপনি সাথে থাকবেন। কলকাতার বক্স অফিসে সেরা 10টি ছবির মধ্যে 10 নম্বরে জায়গা করে নিয়েছে সুপারস্টার দেবের সাজবাতি ছবিটি। 20 ডিসেম্বর মুক্তি পাওয়া স্বল্প বাজেটের এই ছবিটি মুক্তির মাত্র 10 দিনের মধ্যেই লাভের দেখা পায়। ইতিমধ্যে ছবিটি সুপারহিট স্ট্যাটাস অর্জন করে নিয়েছে, ফলে লাভাংশের বিচারে ছবিটিকে বক্স অফিসে সফল ছবি বলা যায়। 2019 মুক্তি পাওয়া সত্যান্নে সেই ব্যোমকেশ বক্স অফিসে সেরা ছবির মধ্যে 9 নম্বর জায়গা দখল করেছে। পরমব্রত রুদ্রনীল অভিনীত গোয়েন্দা ব্যোমকেশ প্রতি বছরে সেরা 10-এ জায়গা করে নেয়, যার ব্যতিক্রম এবারও হয়নি। উল্লেখ্য, এই ছবিটিরও বাজেট খুব অল্প ছিল। পারিবারিক ড্রামা ভিত্তিক ছবি মুখার্জি তার বৌ 2019 সালের প্রথম ক্লিন হিট ছবি বলা যায়। খুবই অল্প বাজারে এই ছবিটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে অনুসুয়া ও কণিকা। ছবিটি মুক্তির পরপরই দর্শক রিভিউ এতই ভালো ছিল যে বক্স অফিসে ছবিটি 8 নম্বর জায়গা দখল করে নিয়েছিল। বড়দিন উপলক্ষে প্রতি বছরই SBF ছবি মুক্তি দিয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে তার অ্যাডভেঞ্চারমূলক ছবি মুক্তি দেয় এবং সফলও হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। 20 ডিসেম্বর মুক্তি পাওয়া প্রফেসর শঙ্কু মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে রাজত্ব করতে থাকে, যার কারণে ছবিটিকে 7 নম্বর স্থান দিতে হয়েছে। সাগরদ্বীপে যক্ষের দনো একটি অ্যাডভেঞ্চার রহস্যমূলক ছবি। ছবিটি বক্স অফিসে মুক্তি পায় 6 ডিসেম্বর। পরমব্রত ও কোয়েল মল্লিক অভিনীত এই ছবিটিও বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করে, যার কারণে সুপারহিট এই ছবিটি বক্স অফিস সেরা 10টি ছবির মধ্যে 6 নম্বরে স্থান করে নিয়েছে। ২০১৯ সালটা মনে হয় কোয়েল মল্লিকের বেশ ভালোই কেটেছে। দুর্গাপূজায় মুক্তি পাওয়া মিথিন মাসি সাজে গোয়েন্দা কোয়েল বক্স অফিসে এক প্রকার ঝড়ে তুলেছে বলা যায়। স্বল্প বাজারে এই ছবিটি ব্যোমকেশ শ্রীচোর দেবের পাসওয়ার্ডকে টপকে দুর্গাপূজার দ্বিতীয় সেরা ছবি হিসেবে রেকর্ড করে, যার কারণে মিথিন মাসি বক্স অফিসে পঞ্চম সেরা ছবি হিসেবে রেকর্ড করে। কলকাতার বক্স অফিসে সেরা 10টি ছবির মধ্যে মিঞ্চি দা 4 নম্বরে জায়গা করে নিয়েছে। থ্রিলার ধর্মী এই ছবিটিতে রুদ্রনীল ও ঋত্বিকের অভিনয় এতই অসাধারণ ছিল যে মুক্তির প্রথম সপ্তাহে ছবিটি বক্স অফিসে সাড়া ফেলে দেয়। ছবিটি বক্স অফিসে বেশ ভালো একটা আয় করে সুপারহিট স্ট্যাটাস অর্জন করে। বাংলা সিনেমার জনপ্রিয় সুপারস্টার জিতের প্যান্থার একমাত্র বাণিজ্যিক ছবি হিসেবে এই লিস্টে 3 নম্বর জায়গাটি দখল করে নিয়েছে। সেই সাথে অ্যাকশন থ্রিলার ধর্মী এই ছবিটি 2019 সালে একমাত্র ছবি হিসেবে সিঙ্গেল স্ক্রিনে ব্লকবাস্টার ব্যবসা করে। ছবিটি বক্স অফিসের পাশাপাশি স্যাটেলাইট আয়ও সবচেয়ে বেশি ছিল। ২০১৮ সালের মতো 2019 সালটাও আবির নিজের আধিপত্য ধরে রেখেছে। তার দুর্গেশগড়ের গুপ্তধন 2019 সালে প্রথম সুপারহিট ব্যবসা করা ছবি হিসেবে বক্স অফিসে রেকর্ড করে। ছবিটি বক্স অফিসে এত বেশি সাড়া ফেলেছে যে যার কারণে ছবিটি সেরা আয়ের ছবির মধ্যে 2 নম্বর জায়গাটি দখল করে নিয়েছে বলা যায়। 2019 সালে বক্স অফিসে সর্বোচ্চ আয় করা ছবিটি উপহার দিয়েছে সুপারস্টার প্রসেনজিৎ। তার গুমনামী ছবিটি মুক্তির পরপরই আলোড়ন সৃষ্টি করে। 2 অক্টোবর মুক্তি পাওয়া ছবিটি দুর্গাপূজায় রেকর্ড সংখ্যক ব্যবসা করে ইতিহাস সৃষ্টি করে।
ইতিমধ্যে ছবিটি সারা ভারতের বক্স অফিস থেকে 8 কোটির অধিক ব্যবসা করে ব্লকবাস্টার স্ট্যাটাস অর্জন করে। কলকাতার বক্স অফিসে সর্বোচ্চ ব্যবসা সফল এই 10টি ছবির বক্স অফিস রিপোর্ট বিভিন্ন তত্ত্বপাত্র গেটে নির্মাণ করা হয়েছে। এরপরও এই রিপোর্টটি নিয়ে কোনো অভিযোগ থাকলে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। প্রিয় দর্শক, 2019 সালে আপনি কোন তারকার ছবি বেশি উপভোগ করেছেন এখনই কমেন্ট করে জানান। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে সহযোগিতা করুন। পুরো ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।